গুড মর্নিং দাদু ভাই, দিদি ভাই, অনেকদিনের শুভ খবর। অনেকদিন কথা বলতে পারিনি শরীর খারাপের জন্যে। আজ আমার লাদবো, মেজো লাদবো, আমার শরীর চাঙ্গা করে দিচ্ছে একবারে। এটা ওটা খাইয়ে ডাক্তার দেখিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলি। দাদু ভাই, দিদি ভাই, বর্ষা নেমেছে, গরমি আর নেই, গরুগুলো পাকে চেয়ে একাটু কাদায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে ন্যায় দিচ্ছে। আমরা করছি কি, ছাতা মাঠে গিয়ে ঘর ঢুকে যাচ্ছি আর পাকার বাতাস খাচ্ছি, মনকে মশাও খাইনি আর মাছিও খাইনি। গরিবরা কি দুর্গতি হচ্ছে, আমরা বিরাট পাপি। পাপির জন্যে গরিবরা মশার কামড়ে একাটু কাদায় বেঁচে গিয়ে দাঁড়িয়ে আছে। আবার কি, মাঠে নেঙ্গল করতে গেলে মানুষগুলা হাল বাড়ি দিয়ে পিঠে এমনি এমনি করে ঠেকাচ্ছে, বেঁচে দিলা জোর হয়ে ছুটে 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 আবার এমনি করে করে যাচ্ছে লাঠির ভয়ে। লাঠির ভয়ে যে আকাশে সূর্য দেখা যাচ্ছে নি, কখনো সূর্য দেখা দিচ্ছে আর কখনো মেঘ বুঝে যাচ্ছে। আর একটা প্রশ্ন করেছিলাম, যে তোমার উত্তর দিয়েছ দুজনের কথায় ঠিক, ডিম ভাঙলো জোড়া লাগেনি, ভাঁড় ভাঙলো জোড়া লাগেনি। কি ব্যাপার, আপনারা নিশ্চয় ভাবছেন যে মানুষটাকে দুদিন আগে দেখলাম বিছানায় নেতিয়ে পড়ে আছে, সে আজকে ছুটছে আপনাদের সামনে এত সুন্দর, এত ভালোভাবে, এত ফ্রি মাইন্ডে আপনাদের সাথে কথা বলছে, শুধুমাত্র মানে খাওয়া দাওয়ার জন্য। দুদিন আগে কিচ্ছু খেতে পারেনি, আজ মানে এই কয়েকদিন হলো বেশি বেশি করে একটু একটু খাচ্ছে, মানে না খেতে মন গেলেও খাচ্ছে, বা তার পছন্দ যেগুলো খাবার পদ্মবা তারে সেগুলো দেওয়া হচ্ছে সেগুলোই খাচ্ছে। তো সেই সব খেয়েই সে কিন্তু এখন ভালো হয়েছে, সুস্থ আছে, আর আপনাদের সবার ভালোবাসায় কিন্তু ঠাকুমা সুস্থ হয়ে উঠে। আর একটা কথা বলি, খারাপ লাগবে না, ভালো লাগবে, ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে। আর এটা কালিদাসের হিয়ালের কথা বলছি ভাই, যেতে তাড়াতাড়ি আসতে ধীর, পথের মাঝে পড়ে এলো একটা পবন ভিড়। এটা শুনতে খারাপ না ভালো, আমাকে অবশ্যই জানাব। গোটা ঘাটে তো বই ছড়ানো আছে, আর গণদীপ বইগুলো নিয়ে কি করছে দেখুন, শুধু বইয়ের উপরে ঝাপাঝাপি ঝাপাঝাপি করছে আর বইগুলোকে মুখে দিচ্ছে, তারপর ওর দাদার বইগুলোকে ছিঁড়ে দিচ্ছে বইয়ের পাতাগুলোকে। এই যে গোটাই ভাইয়ের বই পড়ে আছে, কাকার বইগুলো ছিঁড়ে দাও, ছিঁড়ো কাকার বইগুলো ছিঁড়ে দাও। হ্যাঁ, এই যে সব সময় মানে ওই পেনে বেশি নেশা, পেন পেন্সিল কি হলো, চলে এসো বইগুলো ছিঁড়ো নি, কাকাই বকবে। আর পিফে কাজ হয়েছে, আমার যে কাজ সেটুকু আমার ভাই এখনো হয়নি। ঠাকুর বাসন মাজাও হয়নি আর চানও হয়নি, চান করবো, ঠাকুর বাসন মাজবো, পুজো করবো, মন্দির মুছবো, তাহলে আমার ছুটি। আজ ভাবছি আমি সন্ধ্যা শাকটা রান্না করবো, ওরা সন্ধ্যা শাক রান্না করলে ভিতরে নুন ঢেকে নি, আমি চান করিয়েছি, পুজো করি, সন্ধ্যা শাকটা রান্না করবো। কয়েকদিন ধরে তো শুধু এই জমিটাই ধান লাগানো দেখতে পাচ্ছেন, আজকে যদি দেখেন তো আপনারা কি বলবেন। এইদিকে দেখুন, পুরো জমি, পুরো যে মাঠ, এদিকে যে পুরো সোজা সোজা মাঠটা যতদূর দেখা যাচ্ছে, পুরো মাঠটাই কিন্তু চাষ দেওয়া হয়ে গেছে। এখনো ট্রাক্টর চলছে সব দিকে, আর এগুলো এখনো ধান লাগানো হয়নি, কিন্তু জমি সাথ চলছে। দুটো ট্রাক্টর চলছে, আর এরা দুজনে দুটো চেয়ার নিয়ে এখান থেকে ট্রাক্টর চলা দেখছে। আজ শনিবার, আর আজ শনিবার বলে মনে একটু আনন্দ আনন্দ ভাব, কারণ কাল ছুটি পাবো, একটু ভালোভাবে ঘুমাবো। আর আজকে রান্না বান্না প্রায় বলতে গেলে শুরু হয়ে গেছে। মা আবার কাটতে কাটতে কোথায় গেল, এখানে তো বটি নামানো আছে, শিলনোড়া নামানো, একটু শরীরে বল হতেই আপনার শুরু হয়ে গেছে নাকি কাটা কাটি বাটা বাটি? না, তবু আপনি যখন সুস্থ আপনাকে একটু রেস্ট নিতে হবে। ও হো, আচ্ছা, তাহলে ঠাকুমার বল আমি করেছি। আর আমি এখানে চাল বার করেছি, আর এখানে বার করেছি মুগ ডাল, মুসুর ডাল, আর তার সাথে নিয়েছি বাদশা ভোগ চাল, কারণ আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আজকে একটু খিচুড়ির আইটেম করছি।
বাইরে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর এরকম বাতাস, আর আমাদের এই গ্রামের ঘরে বর্ষাকাল আসা মানে দূর থেকে মাঠের ট্রাক্টরের শব্দ শোনা যায়, কারণ জমিতে প্রত্যেকটা খেতে খেতেই কিন্তু এই ধানের চাষ ট্রাক্টরের শব্দ। তো যাই হোক, এইরকম ভোর থেকে বৃষ্টি, আর আমাদের বাড়িতে আজকে ইলেকট্রিক নেই, হাওয়া বয়ে চলেছে বলে মনে হচ্ছে একটু খিচুড়ি খায়। তো আপনি কুমড়ো এনেছেন, কাঁচা লঙ্কা এনেছেন, না হলে আপনার কি পানি ছিল? দরজা বন্ধ। তো আজকে আমাদের কাকু কি এনেছে, বাবার এই খিচুড়ির সাথে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মানে জমে যাবে। আর যারা মাংস খাচ্ছে তাদের মাংসতেও লোভ, আর এদিকেও দেখবে আর লাল খিচুড়ি মাংস। না, খিচুড়ি আমি অতটা করিনি, কারণ বেশি খিচুড়ি করলে তার স্বাদ খারাপ হয়ে যাবে। কামরা, হ্যাঁ, ওটা আপনি কেটে দেন, তাড়াতাড়ি কাটুন, ওখানে আমার গ্যাস আমি জ্বালিয়েই দিয়েছি। তো আজকে আমি কাকুকে, ঠাকুমা এখনই কামড় দিয়ে শেষ করে দিবে সব। ঠাকুমা আমাদের টক খেতে পটু সানটান করে তো ফ্রেশ হয়ে গেছি, পুরোপুরি ফ্রেশ। আর এখন খাওয়া দাওয়া করবো, দেখি দুটি মুড়ি খাই, তারপর যদি গণদীপ উঠে গণদীপকে গলে নিতে হবে। তারপর আমাদের আবার নিচে রান্না আছে, নিচের রান্নাটা অবশ্য আমি করবো। আজকে মাংস হচ্ছে, তো মাংসের ঝোলটা আজকে আমিই রান্না করবো, যদিও আমি মাংস রান্না করিনি, অনুই করে। আজকে অনু বলছে তুমি রান্নাটা করে নিবে, ঠিক আছে আমিই করবো। আর উপরে তো খিচুড়ি হচ্ছে, খিচুড়ির সরঞ্জাম সব দেখানো হলো, উপরে খিচুড়ি আর নিচে মাংস, দেখি কি খাওয়া যায়। যদিও খিচুড়ি কম করছে এখানে, মানে যারা যারা নিরামিষ খায় তাদের জন্য শুধু খিচুড়ি, তার সঙ্গে আমরাও একটু একটু করে পাবো, কিন্তু মাংস কষা আর খিচুড়ি খুব খুব সুন্দর লাগে খেতে, কিন্তু খুব সুন্দর লাগলে পাবো কোথায়, কম করেই হচ্ছে। তারপর গজুর সানটান বাকি আছে, এখনও খাওয়া দাওয়া করি, সানটান করাবো। আর গণদীপ এদিকে ঘুমাচ্ছে, গণদীপ তো এখন ঘুমাচ্ছে, একটু শব্দ পেলেই উঠে যাবে, কিন্তু বেশি শব্দ করা চলবে না, উঠে গেলে এখন খাবারও খেতে দিবে না। তো খিচুড়ি শুরুই হয়ে গেছে, তার জন্য ফোড়ন টোড়ন সব দিচ্ছি, কাঁচা লঙ্কা আমি শেষে দেব কুচিয়ে, কারণ আমার ছোট্ট বদরঙ্গি তো খিচুড়ি খাবে, সব সবজি দিয়ে খিচুড়ি সবাই খাবো, ঝাল করে দেব, আগে আমার ছোট্ট বাবুর জন্য তুলে রাখবো। তো এখন খিচুড়ির সরঞ্জাম তৈরি, তো কম কম জিনিসেই খিচুড়ি ভালো হয়, যেহেতু কম লোকের রান্না। তো আমাদের কাকিমা আমাদের জন্য অনেক করে, আমাদেরকে রান্না করে দুপুরবেলায় খেতে দেয়, তারপরে কাকিমাকে কোনোভাবেই কোনো কিছু বললে কাকিমা কোনোদিন বিরক্ত হয়নি, কাকিমা খুব ভালো। তো তার জন্য আমি বলেছি কাকিমা আপনি খিচুড়ি এক থালা এখান থেকে নিয়ে যাবেন, আর কাউকে বলবো না, সবাই খুব সবাই সবদিন খায়, আমি যেটা করি, কিন্তু কাকিমা কোনোদিন আসে না যে দাও একটু, তার জন্য আজকে আমি কাকিমাকে বলেছি, তার জন্য আমি কাকিমারও সবজি চাল নিয়েছি। কিন্তু পূজাতে তো বলবো না, অন্যকেও বলবো না, ওরা তো আজকে পেট পুরে ভাত খাবে, কারণ অনেকদিন পরে এসব হচ্ছে আমাদের বাড়িতে ওদের জন্য। তারপরে আমরা আমাদের ভাইয়ের শরীরও খুব খারাপ, জল মুড়ি কেমন কোথায় বলে দিল, সবাই ভাববে ওকে খেতে দিইনি। ব্যাপারটা বলো কথাটা ভালো করে, আমার ওকে জিজ্ঞেস করো তুমি সকাল থেকে নষ্ট তো হয়, অন্যান্য দিন তো তরকারি ফেলা যায়, ওই জন্য খেয়ে নিয়েছে সে, আর তুমি তো আগে থেকে খাবে, এখন বাজছে ১২টা, এখন বাজছে ১২টা, মাংসটা দিয়ে দেবো, যদিও দেরি হয়ে গেলো গজুরটা আলাদা করার জন্য।
এসেছি জ্বালানোর জন্য। ওকে এটা করলো তোমার ফেলিস না রে, কটা আগে হয়ে গেছে বলো খেতে বসেছে শান্তিতে, কিন্তু চলে এসেছে জ্বালানোর জন্য, কোথায় ছিল জানিনি। এখন তো আমি উপরে এসেছি আর এত বৃষ্টি পড়ছে যে বলার নয়, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাইডে থাকলে পুরো ফাবড়ি দিচ্ছে মনে হচ্ছে, কোনোখানেই মানে উপরে দাঁড়িয়ে আছি কোনোখানেই দাঁড়াতে পারছি না, এত বৃষ্টি পড়ছে, মানে প্রচুর হাওয়া দিচ্ছে আর ঝিট দিচ্ছে, আমি পুরো মানে আর্ধেক ভিজা হয়ে গেলাম। আমি একটু উপরে এসেছিলাম, একটু কাজ ছিল। এটা তো আমাদের একবারে উপরের ছাদ থেকে জলটা পড়ছে, আর ওইদিকে দেখুন হাওয়াও দিচ্ছে আর জলও বৃষ্টিও পড়ছে বেশি। এখানটায় দেখাচ্ছি তো, এখানটায় দেখে তো বুঝতে পারছেন যে ছিটটা এইদিকে পুরো ঢুকছে। দাঁড়ান ব্যালকনিতে যাই, ব্যালকনিতে গেলে ভালো বুঝে যাবে। এ দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, একবার উপরে গিয়ে দেখি কতটা জল জমেছে, কারণ উপর থেকে তো অনেক বৃষ্টি পড়ছে। এটা আবার কি পড়ে আছে, উপরটাই খুব একটা জল জমেনি, কারণ সব দিকে বেরিয়ে যাচ্ছে, সব দিকে রাস্তা আছে জল পাস করার। আর মাঠটা খুব একটা পরিষ্কার দেখা যায়নি, জমিগুলো মানে ধোয়াটে হয়ে গেছে বেশি বৃষ্টিটার জন্য। গজু ভাগ্যে গজু স্কুল থেকে চলে এলো, গজুও এলো বৃষ্টি। আর ওইদিকে তো মেঘ ডাকাডাকি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়লে তো মেঘ ডাকাডাকি, তার সঙ্গে কারেন্ট কেটে দিবে। আর খাবার সময় একটু কারেন্ট না থাকলে ভালো লাগেনি, কিন্তু কি করব, খাওয়া দাওয়া হয়নি এখনো, খাওয়া দাওয়া করবো, যাই গজিকে খাবার খাওয়াবো। আর আমি একবারেই উপরে চলে এসেছি, উপরে আরো উপরে, এই যে একটা ছোট্ট ঠাকুর ঘরের মতো আছে সেখানে, চারটা বেজে গেছে। আর এদিকে তো টিউশনের জন্য ছাত্ররাও চলে এসছে, এসে জাস্ট আর একটু বাকি আছে, তাই এটা করে নিচ্ছি তারপরে গিয়ে পড়াবো। তো টিউশনে গজুর বসার সময় হয়ে গেছে, আর গজু দেখুন এখনো নাক ডাকছে, এই যে যদিও একটু বেলা করে ঘুমিয়েছে, 3:30 দিক করে, বেশিক্ষণ ঘুমাতে পায়নি ওই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি। বাবা উঠো, বাবা না ওকে তুলি খাওয়াই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আর এইদিকে গজু তো উঠে বসেছে, কিন্তু এত ভাই জ্বালাচ্ছে যেখানে বসে আছে। তো আমি দুধ নিয়ে এসেছিলাম, কিন্তু ওর মনে আছে ও স্কুল থেকে আসার সময় ওর বাবার কাছ থেকে পয়সা নিয়ে, যে কি চকো কিনেছ দেখি, ও দুজনের দুজনের জন্য দুটা কি, এই ভাইটা এত বদমাইশ, এত চালাতে পারে। বাবা চুপ দা, উঠাও না, উঠাও না, ভাইকে উঠাতে নেই, তোমার ভাই ছোট ভাই।